আকাশে মেঘের কোনো দেখা নেই, উত্তপ্ত সূর্যকিরণ যেন পুড়িয়ে দিচ্ছে মানুষ আর প্রকৃতিকে। মাথার উপরের গনগনে সূর্য শহুরে পথে যেন ছড়িয়ে দিচ্ছে লু হাওয়া। সবচেয়ে কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। কামাই ভাতি কম হচ্ছে, গরমে কাম করা যাচ্ছে না, মানে রোদের অনেক তাপ, 250 ভাড়া মারলে আর ভাড়া মারা যায় না, এত গরম। গরমের কারণে সময় জিরেন না একটু। গাছেন নাগরিক সিটিতে একটু শীতলতার খোঁজে হাঁসফাঁস দশা। গত 44 বছরে মে মাসে গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খোদ রাজধানীতেই, যা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। রমজান মাসের শেষের দিকে এরকম করেছিল, আবার সেই গরমটা শুরু হয়েছে, যা ঢাকা শহরে গাছপালা কম থাকার কারণে হচ্ছে। অনেক গাছপালা কেটে ফেলছি, যার কারণে প্রকৃতিও তার সে বিরূপটা আমাদের উপর ফিরিয়ে দিচ্ছে। তার শহর অঞ্চলে বিল্ডিং এর কারণে হয়তো বাতাসটা কম লাগে, যে কারণে গরমটা অসহনীয় আর কি। টিন সিটে থাকি, বাসাও থাকতে পারি না গরমের চুড়ে, আর ওখান থেকে এদের রিক্সা দিয়ে আসি, অনেক গরমে আর কি টিকতে পারতেছেন, অনেক গরম। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ঠান্ডা বাতাস ঘনীভূত হয়ে চলে যাচ্ছে সাগরে, যে কারণে বাড়ছে গরম। এদিকে এই নিম্নচাপ শীঘ্রই ঘূর্ণিঝড় মুখায় পরিণত হবে। উপরে থেকে বাতাস, যে বায়ু উপর থেকে, উপরের বায়ুটা ঠান্ডা নিচে আসতেছে, এবং ওই বায়ুর মধ্যে ঘটনা হচ্ছে, যেটাকে আমরা বলি আবহাওয়া বিজ্ঞানের ভাষায় বায়ুর উচ্চচাপ অবস্থা। বন্দর পোর্ট ব্লেয়ার, এখান থেকে প্রায় যেটি আমরা হচ্ছে 500 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, তো সেখান থেকে আগামী 48 ঘন্টা, অর্থাৎ 2 দিন, এটি মূলত উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। এদিকে আবহাওয়া অফিস বলছে মুখার কারণে কমবে তাপমাত্রা, তবে তা আরো অন্তত 2 দিন পর। যেহেতু আমাদের দেশে একেবারেই বৃষ্টিপাত নেই, গত কয়েকদিন যাবৎ বিদায় তাপমাত্রা আমাদের দেশের উপর বেড়ে গিয়েছে এবং কোথাও কোথাও তীব্র তাপদাহ চলছে। আমরা আশা করছি আগামী আরো 2 দিন মোটামুটি এই তাপদাহ কন্ডিশনটা চলবে, তারপর তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা আছে। ঝড় যাতে পাকা ধান নষ্ট করতে না পারে, তাই পরিপক্ক ধান আগে ভাগে কেটে ফেলার আহ্বান জানিয়েছে কৃষি অধিদপ্তর। এছাড়া সমুদ্র থেকে জেলেদের ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। একদিকে ভয়াবহ গরম, অন্যদিকে ঘূর্ণিঝড়ে চোখ রাঙানি। আবার এই ঝড়ের কারণেই কমবে তাপমাত্রা, তাই এটিকে মরড়পুরে খাড়ার ঘা নাকি উভয় সংকট কোনটি বলা হবে তা নিয়ে সংশয় থাকতে পারে, সন্দেহ থাকতে পারে। কিন্তু এটি বলাই যায় ভালো নেই প্রকৃতি, ভালো নেই মানুষ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।